আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গল্প প্রেমী চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি ভালোবাসার সব নতুন নতুন গল্প সবার আগে পেতে গল্প প্রেমী চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেই গল্পের নাম শূন্য থেকে আসে প্রেম সিজন টু গল্পটি লিখেছেন আফা ইসলাম রাত্রি পর্ব নয় বন্ধুরা গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে গল্পের প্রেমী চ্যানেলের সাথেই থাকুন বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের গল্পের পর্বে চলে যাচ্ছি গাড়িতে আমি আর সৌরভ ভাই বসে আছি উনি ড্রাইভ করছেন আর আমি জানালার দিকে তাকিয়ে আছি জানালাটা উনি বন্ধ করে রেখেছেন এই জন্যে আমার অনেক অস্বস্তি লাগছে আমি ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকালাম উনি এখনও রেগে আছেন কিন্তু কেন সেটাই আমার মাথায় ঢুকছে না আমি ওনার দিকে তাকিয়ে বলি একটু জানানাটা খুলে দিবেন প্লিজ আমার অস্বস্তি লাগছে উনি এবার আমার দিকে তাকালেন অথপর গম্ভীর গলায় বললেন না থাকুক এই ছোট্ট শব্দটা বলেই আবার গাড়ি চালাতে মনোযোগ দিলেন হঠাৎ হঠাৎ বাম হাত দিয়ে চুলগুলো চেপে ধরছেন তো আবার কপালে নিজের আঙ্গুল ঘষছেন কি হয়েছে ওনার এত অস্থির কেন আমি শান্ত গলায় বলি আপনি কি কোনো কারণে ডিস্টার্ব উনি আমার দিকে তাকালেন চাহনিটা কেমন যেন অদ্ভুত ছিল আর আমি ওনার ঠিক চোখের দিকে তাকালাম উনি পরপরই আমার মুখ ফিরিয়ে নিলেন আমিও আর কিছু জিজ্ঞেস করলাম না গাড়ির সিটে মাথা কাত করে বাইরে তাকালাম হঠাৎ উনি গম্ভীর গলায় বললেন পিচ্ছি আমার শরীর ওনার এই নরম আওয়াজটা শুনে কাটা দিয়ে উঠল আমি ঘর ঘাড় ঘুরিয়ে তাকালাম ওনার দিকে উনি গাড়ি ড্রাইভ করতে করতে শান্ত গলায় বললেন তোমার কি এখনও কারো মন ভালো করার ক্ষমতা আছে এই যেমন আগে এক তুরি দিয়ে আমার মন ভালো করে দিতে এখনও পারো সব আমি অবাক হলাম ওনার কথায় কি বলবো বুঝতে পারছি না তবুও বললাম কি কারণে মন খারাপ আপনার এটা তো বলুন আগে উনি হাসলেন মুখ থেকে হাসি রেখা মিরিয়ে গেলে গেলে বলেন না বাদ দাও আমি চাই না আমার রাগের ভার তুমিও গ্রহণ করো আমার একার জন্যই যথেষ্ট এটা আমিও চোখ ছোটো ছোটো করে তাকালাম ওনার দিকে কারণ যখনই ওনার কোনো কারণে রাগ হয় তখনই উনি আমার সাথে তুমি বলে কথা বলেন আমি খানিক্ষণ ভাবলাম ভাবলাম মাঝে মধ্যে ওনার মধ্যে কী চলে তা হয় হয়তো উনি নিজেও জানেন না কোচিংয়ে ভর্তি শেষে উনি আমাকে বাসায় পৌঁছে দিলেন তারপর অস্থির হাতে আবার গাড়ি নিয়ে উনি কোথায় ছুটে গেলেন কে জানে আমি এক ঝলক ওনার দিকে যাওয়ার দিকে তাকালাম অতপর এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাড়ির ভেতর প্রবেশ করলাম সৌরভ রূপসার বাসার ড্রয়িং রুমে বসে আছে সামনে রূপসার মা তীক্ষ্ণ চোখের সৌরভের দিকে তাকিয়ে আছেন মেয়ে তার তলে তলে এত বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছে আর তা উনি ঘূর্ণাক করে টের পাননি এটা ভাবতেই উনি চেতে ওঠেন বেশ খানিক সময় পর সৌরভ গম্ভীর গলে বলে আমি এখানে আমার কোনো সাফাই গাইতে আসিনি জাস্ট এইটা বোঝাতে এসেছি যে প্লিজ আপনি আপনার মেয়েকে বোঝান পারলে ভালো সাইকেল দেখান ওকে আমি আর ওকে নিতে পারছি না আম কমপ্লিটলি ডান সৌরভের ওমান কাঁচ কথা শুনে মিসেস শেখ চেতে উঠলেন সামনে থাকা ছেলেকে এই মুহূর্তে চরম পেঁয়াদ উপাধি দিতেও একটু দেরি করলেন উনি মুখটা তেঁতো করে বলে উঠলেন আমার মেয়ে নিয়ে আর একটাও বাজে কথা বলবে না আর কি বলতে এসেছো তো সোজাসুজি বলো সৌরভ আবার নুরে চুরে বসলো শান্ত করায় বলল আমি আর রূপসা প্রায় ছ মাস ধরে রিলেশনে আছি আর শুরুটা আপনার মেয়ে দ্বারাই হয়েছে আমি প্রথমে মানা করে দিয়েছিলাম কিন্তু রূপসা রীতিমতো কান্নাকাটি শুরু করা শুরু করে দিয়েছিল বলে ছয় মাস রিলেশন করতে তারপর যদি আমার ভালো না লাগে তাহলে আলাদা হয়ে যাব আমরা আমি ওর মরা কান্না দেখে ভাবলাম একটা চেষ্টা করে দেখতেই পারি আর যেহেতু ও ভালো মেয়ে তাই এতে ক্ষতি নেই কিছু তাই রাজি হয়েছিলাম কিন্তু ছ মাসের আগেই তাকে আমার বিরক্ত লাগতে শুরু করে তার কারণ অবশ্য আছে ফার্স্ট যেটা সেটা হলো তার নিচু মেন্টালিটি সবসময় ও অন্যের সাথে আমাকে তুলনা করে যেটা আমি একদমই পছন্দ করি না ওকে আমি অনেক বুঝিয়েছি কিন্তু পারিনি এসব আপনাকে বলতে আমার বাঁচছে কিন্তু আই এম হেল্পলেস তো শেষ পর্যন্ত ছ মাসের মাথায় ওকে আমি ব্রেকআপের কথা বলাই ও সেদিন কান্নাকাটি করে অবস্থা বেহাল সেদিন আমি ওর কোনো কথা শুনিনি কিন্তু ও নাছরবান্দা ছিল বাসায় যাওয়ার পরও আমাকে ভিডিও কল দিয়ে বলে যে ও এখন আমার সামনে আত্মহত্যা করবে ও হাতে অনেকগুলো হাইড্রোজের ঘুমের ওষুধ ছিল আমি প্রথমে এসব পাত্তা না দিলেও ও সেখান থেকে প্রায় অনেকগুলো ওষুধ খেয়ে নেয় এতে আমি ভরকে যাই তাই বাধ্য হয়ে ওর সাথে আবার রিলেশানে জড়াই যখনই আমি ওর সাথে রুট ব্যবহার বা অবহেলা করতাম তখনই ও ঘুমের ওষুধ খেয়ে প্রায় সারা দিন অজ্ঞান অবস্থায় থাকত আর আমার মনে হয় সেটা আপনার অজানা নয় তাই আপনা আমাকেও বাধ্য হয়ে ন্যাকামি দিয়ে কথা বলতে হতো ইভেন আজ সকালে ও আমাকে কল দিয়েছিল আন্য নাম্বার থেকে আমি রিসিভ করতেই দেখি ওর হাতে আবার ঘুমের ওষুধ এবার আরও হাইড্রোজের ছিল আমি মেডিকেলে পড়াই এই সম্পর্কে আমার ভালোই আইডিয়া ছিল যে কোনো ওষুধ কতটা ক্ষতিকারক আমি তবুও ফোন কেটে দিতে চাইলে ও এবারও ওষুধ খাওয়ার কথা বলে আর আমি একজন ডক্টর হয় এরকম একটা মেয়ের জীবন বিপন্ন করতে পারি না তাই এবার আপনি আপনার মেয়েকে সামলান আই এম টায়ার্ড নাও অপমানে আর শঙ্কায় মিসেস শেখ মাথা নিচু করে আছেন মেয়ে তার একটা এতটা নিচে নামতে পারে তা তার ভাবনার বাইরে ছিল সৌরভ মিসেস শেখের মুখের দিকে তাকিয়ে বলে এবার আমি আসছি আশা করি আপনি আপনার মেয়েকে সামনে নেবেন আর আমাকে অস্বস্তি পোহাতে হবে না কথাটা বলেই সৌরভ উঠে দাঁড়ালেন মিসেস শেখ সৌরভের কথার উত্তরে নীরব থাকলেন মেয়ে আজ তার অপমানের কারণ হয়েছে আর তিনি সেটা অবশ্যই এত সহজে মেনে নেবেন না মেয়ের সাথে কথা বলে এর শেষ দেখবেন উনি মিসেস শেখ অত শান্তি আওয়াজে বললেন আমি দেখব এই বিষয়টা আর আমার মেয়ের কাজের জন্য আমি আসলেই লজ্জিত আর ধন্যবাদ এই বিষয়টা আমাকে জানানোর জন্য তবে এই বিষয়টা আরও আগে জানালে ভালো হতো যাই হোক আবারও ধন্যবাদ সৌরভ মহিলার কথার বদলে হালকা হাসল সৌরভকে আজ রূপসার না বাসায় না থাকার কারণ দরুন কথা বলতে ওর অনেক সুবিধাই হয়েছে সৌরভ ও মিসেস শেখকে সালাম জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে জানে যে একই সমস্যা ওর আবার পোহাতে হবে কারণ এই মেয়ে পুরোই সাইকো না জানি আবার কোন ঝামেলা পাকায় ওর জন্যে প্রিয় বন্ধুরা আজকের এই গল্পের পর্বটি এই পর্যন্তই বন্ধুরা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে গল্প প্রেম চ্যানেলের সাথেই থাকুন পরবর্তী পর্ব দেখতে চান কি না তা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আপনাদের কাছে এই চলমান গল্পগুলো ভালো না লেগে থাকলে আরও নতুন কোনো গল্প শুরু করব তাই অবশ্যই জানাবেন কেমন হয়েছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি প্লিজ আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ